অ্যালকিনের নামের শেষে আমাদেরকে উচ্চারণ করতে হয় ইন। ইন স্যার, অ্যালকিনের নামের শেষে আমাদেরকে ইন উচ্চারণ করতে হয়। অ্যালকেন এর নামের শেষে আমাদেরকে কি উচ্চারণ করতে হতো? এন। এন এন এন। আচ্ছা, আর অ্যালকিনের নামের শেষে আমাদেরকে উচ্চারণ করতে হবে ইন। তাহলে আমরা এক্সাম্পল দেখি, দ্রুত হাত চালাবা কিন্তু, এখন আর স্লো গাড়ি চলবে না, এখন গাড়ি স্পিড বাড়বে। বলো এটা কি হবে? দ্বিবন্ধন এদিক থেকে, যার কারণে নাম নাম্বারিংটা কিন্তু এদিক থেকে হবে, এদিক থেকে নাম্বারিং হবে না। এক নাম্বার, দুই, প্রোপাইন, প্রোপাইন টু। কেন প্রোপাইন? প্রোপাইন ওয়ান, প্রোপাইন ওয়ান, কেন প্রোপাইন? সরি স্যার, প্রোপিন, প্রোপিন, প্রোপিন ওয়ান। এতবার তো সুযোগ দেওয়া তো যাবেই না, জিরো তো অনেক আগেই পাইছো, তারপরে যে শেষে ঠিক করছো সেটাই হচ্ছে বড় কথা। ওয়ান প্রোপিন, মানে স্যার প্রোপিন বলতে গিয়ে মানে একদম ভুল করে প্রোপাইন বলে ফেলছি। হ্যাঁ, অত ভুল করলে তো হবে না স্যার, এটা সাইন্স। স্যার এটাই সাইন্স, এটাই সাইন্স। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা তোমাদের কাছে যখন ক্লিয়ার, তখন আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, সহজ, এখন তোমাদের কাছে খুব সহজ লাগবে। সি সি এইচ থ্রি ডাবল বন্ড সি এইচ বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, এটার নামকরণ নাম্বারিংটা কোন দিক থেকে হবে? নাম্বারিংটা হবে এইদিক থেকে, কারণ এইদিকে আছে আমাদের দ্বিবন্ধন। আচ্ছা, তিন চার পাঁচ শাখা এখানে একটা পাচ্ছি, তো শাখাটাকে আমাদের আগে নামকরণ করতে হয় টু মিথাইল, টু হাইফেন মিথাইল, টু মিথাইল। ভালো করে লক্ষ্য করো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টু মিথাইল। দেখো এখানে দ্বিবন্ধন কিন্তু আছে দুইটা, যেদিক থেকে নাম্বারিং, এই থামো একটু থামো, ধৈর্য ধরো, যেদিক থেকে নাম্বারিং হবে সেদিক থেকে এই এই দ্বিবন্ধনটার অবস্থানটা কোন কার্বনে? দুই নম্বর কার্বনে না এক নম্বর কার্বনে? এক নম্বর কার্বনে। এক, এক নম্বর কার্বনে। এই দ্বিবন্ধনটার অবস্থান কোন কার্বনে? তিন নম্বর কার্বনে। তিন, তিন নম্বর কার্বনে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, যদি একটা দ্বিবন্ধন থাকতো তাহলে আমি কিন্তু মূল শিকলের কার্বন সংখ্যাটা হিসাব করে কিন্তু ইন বসাই দিতাম, যেমন পাঁচ কার্বন আছে মূল শিকলে, আমি কিন্তু এটাকে পেন্টিন মনে করো, এখানে দ্বিবন্ধন নাই শুধু এখানে দ্বিবন্ধন আছে, তাহলে আমি কিন্তু পেন্টিন থ্রি বসাই দিতে পারতাম, তাই কি না? ভালো করে দেখো, তাই কি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? তাহলে আমার তো দুইটা দ্বিবন্ধন আছে, তাহলে এখন করতে হবে আমাদের টু মিথাইল শাখাটাকে লিখে ফেলছি, এরপরে আমার মূল কার্বন কয়টা? পাঁচটা, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, পাঁচটার জন্য আমাকে লিখতে হবে পেন্ট। দ্বিবন্ধন গুলো কত নাম্বার কার্বনে আছে? কত নাম্বার কার্বনে আছে? এক নাম্বার আর তিন নাম্বার, এক নাম্বার এক আর তিন স্যার। ওয়ান থ্রি ইন, ডাই ইন। স্যার ভালো লাগলো, স্যার ভালো লাগলো স্যার। আমি একটা জিনিস বুঝিনি স্যার, ওটা টু মিথাইল কিভাবে হলো স্যার? ওখানে তো ফোর মিথাইল হইতো না? এখন ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট এক্সাম্পল, এরপরে নেক্সট এক্সাম্পল আমরা দেখি, একই রকম এক্সাম্পল। একই রকম এক্সাম্পল করো, সবাই এটা প্র্যাকটিস করো। আরে সবাই এটা প্র্যাকটিস করো, কাজ করতেছি, সময় কিন্তু 30 সেকেন্ড। নিশা
হয়েছে বলো, টু মিথাইল বিউট টু থ্রি ডাই ইন, স্যার টু মিথাইল বিউট ওয়ান ফোর ডাই ইন, আর কেউ স্যার টু মিথাইল বিউট ওয়ান ফোর ইন, আর কেউ স্যার স্যার টু মিথাইল বিউট ওয়ান ওয়ান থ্রি ডাই ইন, আর কেউ থ্রি মিথাইল থ্রি মিথাইল বিউট কেন হবে না? আমি তো বললাম যে নাম্বারিংটা যেদিক থেকে হবে এই কাবন সাথে দ্বিবন্ধন, এই কাবন সাথে দ্বিবন্ধন না, নাম্বারিংটা এদিক থেকে হয়েছে, ওইখানে কিন্তু নাম্বারিংটা ওদিক থেকে ছিল। এখন আর কথা আমাকে বেশি বলতে হবে না, খালি লিখবো আর শটাশট তোমরা তোমরাই এখন কথা বলবে। লেখো দ্রুত, 30 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। নাম বলো। প্রোব 1 2 ইন, আর কেউ স্যার 1 2 প্রোব ইন, আর কেউ আর কেউ স্যার 1 2 প্রোব টাই ইন, আর কেউ সরি ডাইটা বলা হয়নি, 1 2 3, ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট সাব্বির ভাই ভোট দেখা যায় না, আনমিউট নেন ভাই আমার জন্য, আপনি পিং করেন, আমি তো আনমিউট করলে শুনতে পাবো না স্যারের কথা, আমার কথা শুনতে পাবে না স্যার, যখন তোমরা কথা বলবে তখন আনমিউট করে নিও, আর তোমাদের বাইরের সাউন্ড গুলো আসতেছে তো সমস্যা না, এটা এটা প্র্যাকটিস করো। সময় 30 সেকেন্ড, ভালোভাবে বুঝে করবে, না বুঝে করবে না। এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা স্যার,
4 মিথাইল ইথাইল স্যার হয়ে গেছে বলো 2 3 ডাই ইথাইল পেন্টিন 1 দেখে করলে না না দেখে করলে স্যার আমি দেখে কোথায় করব এই যে দেখেন না দেখে করছি না দেখে যদি করো তাহলে তোমার জন্যই মঙ্গল আর দেখে যদি করো তোমার জন্যই অমঙ্গল হবে জি স্যার নেক্সট স্যার 3 ইথাইল হেক্স 4 ইন নেক্সট স্যার 4 ইথাইল ব্রেনটাকে ফাস্ট খাটাইতে হবে ফাস্ট ব্রেনটাকে ফাস্ট খাটাইতে হবে দেখো স্যার 2 3 ডাই ইথাইল 3 প্রোপিন আচ্ছা নেক্সট স্যার 4 4 ইথাইল হেক্স 3 ডাইল ডাই ইন নেক্সট আচ্ছা দেখো সবাই দেখো সবাই চেষ্টা করছো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করে যদি ভুল করো সেটা তোমাদের জন্যই মঙ্গল আর চেষ্টা না করে যদি শুদ্ধ হয় তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো না এখন দেখো এখন বিষয়টা হচ্ছে যে আমরা মূল শিকলটা কোথা থেকে নিব দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু একটা এখানে একটা দ্বিবন্ধন আছে এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এদিক থেকে যদি আমরা মূল শিকলটা ধরতে যাই তাহলে এদিক দিয়ে সোজা আমাদেরকে গেলে এই দ্বিবন্ধনটা কিন্তু আমাদের নাম্বারিং এর মধ্যে দ্বিবন্ধনটা আমাদের নাম্বারিং এর মধ্যে পড়তে রাখতে হবে কিন্তু আমাদেরকে অবশ্যই দ্বিবন্ধন এবং তিন বন্ধন যেখানে থাকবে সেখানে আমাদের দ্বিবন্ধনের দুই পাশের যে দুইটা কার্বন থাকবে সেই দুইটা কার্বনকে অবশ্যই নাম্বারিং এর মধ্যে রাখতে হবে তো এখন আমরা এদিক দিয়ে গেলে আমাদের মূল শিকলটা এদিক দিয়ে চলে গেলে দ্বিবন্ধনটা আসতেছে না তাহলে কি করতে হবে দ্বিবন্ধনটা বা তিন বন্ধনটা যেহেতু আমাদের নাম্বারিং এর মধ্যে রাখতে হবে তাহলে আমাদেরকে এদিক দিয়ে যেতে হচ্ছে মূল শিকল এদিক দিয়ে যেতে হচ্ছে আচ্ছা এখন মূল শিকল এদিক দিয়ে যদি যায় ভালো কথা মূল শিকলটা আমি টার্গেট করা শেষ এখন নাম্বারিংটা আমি কোন দিক দিয়ে করবো নাম্বারিংটা এদিক থেকে করবো নাকি নাম্বারিংটা এই কার্বন থেকে করবো নাকি এই কার্বন থেকে করবো না এই কার্বন এই কার্বনে দেখো এই কার্বনের সঙ্গে আছে দ্বিবন্ধন এই কার্বনের সঙ্গে আছে এক বন্ধন তাহলে অবশ্যই আমি নাম্বারিংটা এই কার্বন থেকে করবো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নাম্বারিং যখন শেষ এখন আমাকে কি করতে হবে শাখাগুলোকে টার্গেট করতে হবে তাহলে মূল শিকল এইটা যদি হয় তাহলে শাখা পাইলাম আমি এইটা একটা আর একটা শাখা পাইলাম এইটা একটা তো দুইটা শাখাই দেখা যাচ্ছে একই সিএস থ্রি সিএস টু মানে কি সিএস থ্রি সিএস টু মানে হচ্ছে সি টু এস ফাইভ যেটা হচ্ছে আমাদের ইথাইল তাই না যেটা আমাদের ইথাইল তাহলে এখন শাখা দুটা কত নাম্বার কত নাম্বারে আছে দুই নাম্বারে অ্যান্ড তিন নাম্বারে এই দুই নাম্বার কার্বনে এটা তিন নাম্বার কার্বনে এটা তাহলে লিখে ফেলি টু কমা থ্রি ডাই ইথাইল টু কমা থ্রি ডাই ইথাইল এখন দেখো এই যে দ্বিবন্ধন একটাই দ্বিবন্ধন আছে তো একটাই যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমি ডাইরেক্ট আমার কিন্তু মূল কার্বনের সাথে ইন বসায় দিতে পারি পাঁচটা কার্বন মানে কি পেন্টিন পেন্টের সাথে ইন যোগ করে আমি পেন্টিন করে দিতে পারি এখন এখানে একটা বিষয় আছে দ্বিবন্ধনের অবস্থানটা কত নাম্বার কার্বনে সেটাও আমাকে লিখতে হবে দ্বিবন্ধনের অবস্থানটা এক নাম্বার কার্বনে যার কারণে এটাকে এক লিখে দিতে হবে তো এখন বিষয় হচ্ছে এক আমরা লিখলেও চলে না লিখলেও চলে কিন্তু একের যদি বেশি হতো টু থ্রি ইত্যাদি ইত্যাদি হতো তাহলে অবশ্যই আমাদেরকে এখানে লিখতে হবে ক্লিয়ার স্যার থ্রি আসলো কেন এটাই তো বুঝতেছি না ডাই ইথাইল আবার কেন
খোদা মালিক, দেখো আমরা মূল শিকল টার্গেট করলাম এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত, তো তাই যদি হয় তাহলে আমরা শাখা এখানে পাইলাম কয়টা? দুইটা শাখা, এখানে একটা ইথাইল, এখানে একটা ইথাইল, এটা কি ইথাইল না? জি স্যার, এটা তো পুরাটাই আমার শাখা। জি স্যার, তো এইটা একটা ইথাইল, এইটা একটা ইথাইল, তো দুইটা ইথাইল। এখন এই দুইটা ইথাইল কত নাম্বার কত নাম্বারে আছে? একটা আছে এই কার্বনে, একটা আছে এই কার্বনে। তো এই কার্বনের পজিশন হচ্ছে দুই, এই কার্বনের পজিশন হচ্ছে তিন, এই কারণে 2,3-diethyl। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন